বিশাল বিশাল লম্বা লম্বা শিং, বিশাল দেহধারী সিলেটের সেই ডিসিম ডিসিম করা ফাইটিং। চিনেছেন আঙ্কেল? চিনেছেন, আপনার সাথে গত বছর আমি দেখা করেছি। হ্যাঁ, এই এখানেই তো। জি 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 আঙ্কেল জি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে রাতের গাবতলি হাট থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকেই বলছিলেন যে গাবতলি হাটের অন্যতম একজন ব্যাপারী নাসির ব্যাপারী, তার ভিডিও কেন আসছে না? নাসির ভাই কি ঈদ উপলক্ষে কেমন গরু এনেছে বা কী অবস্থা? আপনারা জানেন যে নাসির ভাই কিন্তু বেশ সুন্দর সুন্দর সুঠামদের গরুগুলো নিয়ে আসেন ঈদ উপলক্ষে, এবং অনেক ক্রেতারা কিন্তু অপেক্ষায় থাকেন এই নাসির ভাইয়ের কাছ থেকে গরু নেওয়ার জন্য। তো আজকে আছি, অনেকদিন পর নাসির ভাইকে পেয়েছি, সুন্দর সুন্দর গরুগুলো সাজানো আছে। আমরা নাসির ভাইয়ের কাছ থেকে জানবো যে এই গরুগুলো এইমাত্র কুরবানি উপলক্ষে এলো, কতদিন থাকবে বা কী অবস্থা, আর গরুগুলো কখন আসবে, আমার দর্শকরা ক্রেতারা কীভাবে পাবে। নাসির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমার দর্শকরা খুব মিস করে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আঙ্কেল? আমি ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। চিনেছেন আঙ্কেল? হ্যাঁ চিনেছেন, আপনার সাথে গত বছর আমি দেখা করেছি। হ্যাঁ, এই এখানেই তো। জি 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 আঙ্কেল জি। ভোর রাতের দিকে এই নাসির ভাই রিতে গরু নিতে এসেছিল তোমরা? জি 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 জি। নাসির ভাই চিনছেন? হ্যাঁ হ্যাঁ চিনছি। ওয়ালাইকুম সালাম, ভালো, মানে ঈদ উপলক্ষে আজকে উনি সাজানো গোছানো করলো, এই বিষয়গুলো জানার জন্য তো এই শুরু করেছি। এর মধ্যে তুমি এসেছো, খুবই ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আবার তোমার সঙ্গে দেখা হবে। ভালো থেকো, আর এসো, দেখবে তো, আর আমরা ভিডিও চালিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাসির ভাই। যাই হোক, দর্শক মাঝখানে আমাদের খুদে ভক্তরা এসেছিল এবং খুব ভালো গরু কিনে গত বছর ঈদেও কিনেছিল, তো সেটাই আমরা শুনছিলাম। এবার আমরা একটু নাসির ভাইয়ের কাছ থেকে এখানকার আজকের বা এই কোরবানি মিলিয়ে যে গরুগুলো এনেছেন সব বিষয়গুলো বিস্তারিত জানবো, জানার চেষ্টা করব। নাসির ভাই একটু বলেন তো, অনেক দিন ধরে আপনার ভিডিও আমরা দিতে পারছি না, অনেকেই বলছিল যে নাসির ভাই কী অবস্থা, কী অবস্থা আপনি নিজ মুখে বলেন। আসলে বিষয়টা হলো, কোরবানি এত অগ্রিম তো দেওয়াও যায় না, আর এত গরু তো প্রতিদিন আসে, আর মাঝে আমার আব্বা অসুস্থ ছিল, সেখানে ছিলাম, সব মিলে ইনশাল্লাহ গরু আছে, গরু পাবে। কাস্টমারের আগের ভিডিও বলছি গরু আছে দেশে, গরু পাইবো, গরুর লাগি সংকট হতো না ইনশাল্লাহ। তবে আমি ভিডিও দিতে পারি নাই, এটা আমার অসুবিধার কারণে, দেখা যাচ্ছে পারিবারিক একটু সমস্যা, আব্বা অসুস্থ, নিজের বাড়িতে কাজকাম ছিল, আরও মালটাল কিনছি, বিভিন্ন ঝামেলায় দিই নাই, তো এখন ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ পাইব। কুরবানি উপলক্ষে একের পর এক আসবে, এক আসবে গরু, ইনশাল্লাহ পাইব। আজকে এই শেডে কতগুলো গরু আছে? গরু আছে ভাই করজ দিয়ে আর দেশি দিয়ে মোট 32টা। কুরবানি উপলক্ষে এই ধরনের লাল গরু কতগুলো আছে? লাল গরু 15টা আছে এখানে। 15টা আছে, 15টা আছে। এরপরে দিন দিন বাড়তেই থাকবে? বাড়তে থাকবে, এক হলো ঢাকায় আনলে ডবল খরচ, ধারাবাহিক ভাবো কিছু বেচা হবে, কিছু আসবে, এরকম আর কি আনবো, একবারে আনবো না, আস্তে আস্তে আসবে ধারাবাহিক ভাবো। আচ্ছা, প্রথমে যেহেতু এগুলো নিয়ে কথা হচ্ছে, আর একটু জানতে চাচ্ছি যে কুরবানির দিন কিন্তু কাছাকাছি আসছে, এবার মোটামুটি কত গরু টার্গেট করেছেন? টার্গেট 250 মতো, এবার টার্গেট আরও আর বছরের থেকে 50টা কমই করবো এরম নিয়ত আছে। কেন কম কেন? গতবার তো 300। হ্যাঁ 300-296 ছিল, এবার একটু কম করছি, আমার পারিবারিক আপনাকে বললাম যে আব্বা অসুস্থ, চতুর সাইডে লোকজনের ব্যাপার আছে, কারণ এই গরু লাগলে লোকের ব্যাপার আছে, নিজেও কখন দৌড় দিয়ে যাইতে হবে, আব্বা অসুস্থ ঠিক নেই, এই হিসাবে আর কি। এজন্য একটু কম কম করবো, 250 করবো। আচ্ছা ঠিক আছে, কোরবানি উপলক্ষে যে গরুগুলো এসেছে আমরা একটু দেখাই এবং একটা ধারণা দিতে থাকি। কোরবানি উপলক্ষে এই ভিডিওটি আজকে থেকে এটাই প্রথম, এবং নাসির ভাইয়ের কোরবানি উপলক্ষে এটি শুরু হলো ইনশাল্লাহ, এরপরে নিয়মিতভাবে চলবে। এই গাবতলির হাট থেকে কোরবানির আমেজ কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে শুরু করলাম। প্রথমে বলেন যে এই সাদা গরুটা ওজন এবং দাঁত কেমন, কি এরপরে বাজার দর? দাঁত হয়েছে 4টা, ওজন মাথাগুলি যা সব মিলে 6 মণ হবে, 180 হলে বেচা যাবে। 6 মণ হবে, 180। আচ্ছা আপনি যেটা বলছেন, একটু কাস্টমাররা এলে তো একটু কথা বলতে পারবে নাকি? না না, এটা কাস্টমারের সাথে কোনো রকম সুযোগ নাই, আমি যখন আপনার মোবাইলে দিই কোনো চাই না যে একটা মানুষ প্রতারিত হোক, আর দাম করলে আমার থেকে দাম করে নিতে পারবো না, এমনি 500-1000 টাকা একজন দেয় না সেটা এক কথা, কিন্তু এর ভিতরে দাম করার কোনো সুযোগ নেই, যা বলবেন এটাই এটাই এটাই। আচ্ছা হালকা কিছু সম্মান, সেটা না সম্মান হয়তো আইসি 500-1000 টাকা দিল না, সেটা হলো এক কথা, অনেকে বলে ভাই গাড়ি ভাড়া করে আসছি খরচ করছি, সেটা 500-1000 ঘুরাই দিই, এটা হলো আলাদা কথা। আচ্ছা 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 ঠিক আছে, 6 মণ
মানে 1,80,000। এরপরে লাল গরুটা তো সাদা ছিল, এটা কেমন কি ভাই? এটা ভাই 1,70,000 হলে দেওয়া যাবে, দাঁতে দুইটা, সাইওয়াল বাচ্চা আছে, অরিজিনাল 5.5 মন। আচ্ছা আচ্ছা, 1,70,000। 1,70,000। আচ্ছা, এগুলো তো মনে হয় মনের হিসাব করে মনে হবে না নাকি? মনের হিসাব নিলে মনের ডিফারেন্স যাই বাড়ি যাবে। এটা যেই যাই বলুক 30,000 টাকা এগরে আমাদেরই কেনা পড়তেছে, তে কুরবানি উপলক্ষে 32,000 টাকা মন হয়ে যাবে, 800 টাকা কেজি হয়ে যাবে। এখানেই হাটেই হাটে খরচপাতি দিই সব মিলি, তাদের বাড়ি পর্যন্ত 800 টাকা কেজি পড়বো আর কি। হয়তো আমাদের 30,750 কিনলো, এবারে একটা গরু 2,00,000 দিয়ে কিনলে তো 10,000 টাকা হাসিল যাইবো, আরও 5,000 টাকা নেওয়ার খরচ আছে, সব মিলি 800 পড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 1,70,000। 1,70,000। আচ্ছা, এরপরে পেছনে যেতে চাই, কোরবানির গরুগুলো দেখছি লাল লাল, এইটা কি জাতের গরু হয় এটা? এটা সাইওয়াল গরু, সাইওয়াল ব্রিটের দেশি, অরিজিনাল দেশি আর কি। আচ্ছা আচ্ছা, এটার ওজনটা কেমন কি আছে? ওজনটা ভাই অরিজিনালি 7 মন আছে, মাথা কলিজা ছেঁড়া। আচ্ছা আচ্ছা, 2,30,000 হলে দেওয়া যাবে। 2,30,000। 2,30,000। বাহ মাশাল্লাহ, দর্শক গরুটা ভালো লাগছে, তার মুখের চাহনি, তার গল কম্বলটা আসলে দেখার মতো। আমি একটু যদি ধরেই দেখি, দেখি ধরতে পারবো কিনা, ভয় লাগে না। এই যে দেখেন ঝুলটা ভালো লাগছে, এরপর একেবারে করা লাল যেটা, তার চুজ নাভি, এই দুটোটা একই দাম পড়বে, এবং একই বাড়ির গরু জোড়ার গরু, এই দুটোটা একই দাম পড়বে। এটার মুখের চাওয়ানেই কিন্তু বড় মনে হয় একটু নাকি? মাথা কলিজা দিলে 8 মন হইব, সব মিলালে খালি গোছ হবে 7.5 মন, মাথা কলিজা দিলে 8 মন। আচ্ছা 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 আচ্ছা, ওকে, খুব ছোট করে চলে যাচ্ছে। এরপরে এটা একটু ওইদিকে দেন তো ভাই, আমরা গরুগুলো যদি একটু দেখাতে চাই। এগুলোটা তো আমরা দেখেছি না? হ্যাঁ দেখছেন, এই দুইটা আর কি, আর 250 কত বলছেন? 250 করে। হ্যাঁ, ওজনটা একটু ধারণা দেন নাকি? এই ওজন 8 মন করে আছে, মাথা গলে যা সব মিলে 8 মন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে এটা তো বড় গরু মনে হচ্ছে, বড় হলে এটার থেকে এটার দাম কম, এই দুইটার থেকে এটার দাম কম আছে। কারণ কি, ব্যাখ্যা কি ভাই? ব্যাখ্যাটা হলো এখনো পরিপূর্ণ এটা তৈরি হয় নাই, জায়গা আছে, এক মাস রাখলে দেখা যাচ্ছে তখন যাই ওই লেভেলে ঠেকবে, এখন নিলে 2,30,000 পড়বে আর কি। 2,30,000। কিন্তু গরু তো দেখা যায় এটা বড়, কিন্তু আসলে ভিতরে সেই মালিকটা হয় নাই, পরিপূর্ণভাবে হয় নাই এই জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আর এক মাস থাকলে দেখা যায় সেই যেটুক আছে জায়গা, যেমন এই জায়গাটা আছে, এই জায়গাটা ভরাট হয়ে যাবে এক মাস রাখলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশেষ করে কাস্টমার অনেকেই বোঝে না, ভিতর খালি গরু ওজনে যাই ঠইকে যায়, ওজনে কমে, দেখায় রূপচর্চা ভালো হয় কিন্তু ওজনে যায় হালকা হয় এই আর কি। তবে কিছু সংখ্যক গরু আছে, আমরা তো সবটি বেচবো, সবটি আমার কাছে ভালো, কিন্তু যে যেটা নিবে, অথচ সে কেউ যদি বিশ্বাস করে বলে যে না আমার এ ভালো একটা গরু দেন না, ওই রকম কিছু একটা ব্যাপার আছে, সেগুলো আমরা সেই চেষ্টাই দিই যে না এই গরুটা ভালো আছে, এই ওজন হবে, আপনি নিয়ে যান। আর তারপরে সবসময় বলি যে নিজে আইসি দেখিলেন মোবাইলে, যেমন ওই যে এর আগের ভিডিও আপনার মাস দুয়েক আগে মনে হয় দিছিলাম, একটা গরু বেচছিলাম একজনের কাছে ফোনে, 15,000 টাকা সে বায়না দিয়ে মনে হচ্ছে আমার সহ কিনে হেলাইছে, এরকম একটা ভাব পরে সেই গরুটা তার কাছে না বেশি 5,000 টাকা কম দিয়ে আমি গরু আর একখানে বেঁচে লাইলাম, তার কাছে বেচছিলাম হলো 3,50,000 টাকা, পরে আবার হলো যে 5,000 টাকা আমার কম পড়লো, কিন্তু এবার 15,000 বাইনা আমি ফেরত দিছি, রাখি নাই টাকা দিয়ে দিচ্ছি। বাহ না, ভালো ভালো, এই তো মনে করছে না জানি কত ঠকছি, কত ঠকছি, কিন্তু আর একটা কাস্টমার যেদিন উনি আসছে তার আগা দিনই গরুটা বিক্রি হয়ে গেছে, মনে করছে মোবাইলে দেখি না কত ঢুকছে। আসলে মোবাইলে এইভাবে দেখি গরু কেনা বেচা আমার নিজের জন্যও করা ঠিক না এবং কারোর কেনাও ঠিক না, এটা আমি মনে করি। সেটাই আমরাও কিন্তু বলে দিই যে ভাই আপনারা ওইভাবে শুধু দেখেন, দেখে এসে সরাসরি ভালো করে দেখবেন, তারপরে কিন্তু গরুটা কিনবেন। আমি আবারও বলছি আপনাদেরকে অনুরোধ, শুধু আমাদের ভিডিও দেখে নয়, আপনারা অবশ্যই একটু আসবেন, এসে নিজের চোখে দেখে তারপরে ইনশাআল্লাহ আপনারা গরুগুলো নিতে পারেন। আর নাসির ভাইয়ের সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আমরা দেখাচ্ছিলাম, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাতেই থাকবো। এরপরে আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই, যে দেখুন এই পাশ থেকে যদি ও পাশ পর্যন্ত
অনেক গরুগুলোই কিন্তু আছে, আজকে দেখার মতো গরুগুলো উনি এনেছে। তো যাই হোক, আমরা যে কথার দিকে ছিলাম, হ্যাঁ, আমরা সেই কথাতে আবার একটু চলে আসতে চাই। এটা কি, এটা তো দেখাই নেই? না, এটা দেখার নাই, এটা এটা সেম হইব, 230 হলে দেওয়া যাবে, ওজনেও সেম, 7 মণ করে আছে, মাথা গলে যাবে আদে 7 মণ ওজন আছে। আচ্ছা, এক একটার কোয়ালিটি এক এক রকম, আল্লাহ পাক বানাইছে। এটা তো এরকম করা লাল না, এটা কালারটাই প্রথমে একটা বড় ধরনের একটা সামলা লাল আর কি। হ্যাঁ, চেঞ্জ। আর এগুলো তো দাঁত তো দুই চার দাঁত, হ্যাঁ হ্যাঁ, দুই দাঁত আছে, কোনোটা ওই দুটা চার দাঁত, এই দুটা দুই দাঁত করি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটাও এটাও 230 করে, 230 করে এইটা বলেন এবারে। হ্যাঁ, এটা ভাই দাঁতের সাইডটা আছে, ওজন 8 মণ আছে, 260 হলে দেওয়া যাবে, কারণ এটা রূপের পরে 10,000 টাকা বেশি সিং কান, এটা মানে আমাদেরও কিনা ওই রকম লাগে ভাই, বুঝলেন? একটু যদি সৌন্দর্য বেশি হয়, 10,000 টাকা বেশি গৃহস্থ বেচার লেবই থাকে, আমাদেরও আনা লাগে, 260 হলে দেওয়া যাবে। আপনারা কোন এলাকা থেকে মূলত সংগ্রহ করেন বেশি? তো আমার নিজের কিনা গরুই আপনার বলছিলাম, আরো 2 মাস আগে আমার 79টা ছিল, এখন বর্তমান প্রায় 180 পিস মতো হয়েছে, এবং ফিল্টে মানুষ আছে, তারা কেনাকাটা করতেছে, বাড়ি বাড়ি গ্রাম গ্রাম কিনতেছে। যেগুলা কিনি গ্রামের, হয়তো এটা গরু 2,10,000 দাম হয়েছে, 10,000 বায়না দিয়ে থুয়ে দিলাম, এদিক থেকে বেচতাছি, আবার উঠাইতাছি, এরকম আর কি। আর কিছু নিজের পালা গরু আছে 79টা, ওই গেলাও আছে, সব মিলে প্রায় 180-185টা হয়েছে। আমার টার্গেট যে 250টা করবো গরু। আচ্ছা আচ্ছা, আজকে অনেক তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিচ্ছি নাসিবের সঙ্গে, যেহেতু ঈদের প্রথম ভিডিও হচ্ছে, ঈদ উপলক্ষে, যার কারণে এই কথাগুলো আপনারাও জানতে চাচ্ছিলেন, নিশ্চয়ই এখন আপনারা ক্লিয়ার হবেন। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করলে আমরা পরবর্তীতে আরও কিছু জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা বলেন, এটা ভাই অরিজিনালি বাটি গরজ বলে যেটারে, মানে সাইওয়ালার ভিতরে মিক্সার আছে, এটা 260 হলে দেওয়া যাবে, ওজনে সেম হবে। আচ্ছা, 260 হলে দেওয়া যাবে। আচ্ছা, একটু ব্যাটি গ্রোস আছে, মিক্স হলে ওইভাবে বোঝা যায় না কালার সব মিলিয়ে, শুধু চুরটা একটু না, আসলে গরু লাড়া ছাড়া যারা করে তারাই বলতে পারবে, তাছাড়া অনেকে ধরা পারবো না যে কোনটা বাটি গরস, কোনটা অরিজিনাল দেশি কিংবা সাইওয়াল, এটা সবাই পারবে না, যারা গরু লাড়া ছাড়া করে তারা পারবে। আর সাধারণ মানুষ এত জাত নিয়ে এত না ই করে, যেটা সুন্দর দেখছে চোখের মুখে সেটা নিয়ে ফেলে। তবে কুরবানি যারা প্রতিবার কিনে তাগো অভিজ্ঞতা হয়ে গেছে, ওই ঘুরি ঘুরি সব কাস্টমার দিকে একই দাম কয়, তাহলে এত আইডিয়া তারা পায় কই? ওই আমার কাছে যেভাবে একজন দাম, যার একজন আসে ঘুরে হয় 5,000-10,000 কম কয় নাই বেশি কয়, হ্যাঁ ওইভাবেই বলে, এইভাবেই বলে। তো টার্গেট হয়ে যায় মানুষের, প্রতিটা মানুষের ক্ষেত্রে এরকম ঘুরতে ঘুরতে টার্গেট হয়ে যায়। ওকে, আমরা মনে হয় পিছনে আর একটা গরু আছে না? ও না, দুইটা আছে এখানে, এটা আমার এখানকার গাবতলি, প্রায় 5 মাসের উপরে হয় দুইটা গরু পালা, আগের গরুর থেকে 92 গরুর থেকে এই দুইটা আছে। আচ্ছা, মানে 92 গরু এই 4 মাসের ভিতরে বেচা কেনার ভিতরে এই দুইটা আছে, এই গরু আনছিলাম 92টা, তার মধ্যে এই দুইটা আছে। বিশাল বিশাল লম্বা লম্বা শিং, বিশাল দেহধারি, সিলেটের সেই ডিসিম ডিসিম করা ফাইটিং, সুন্দর হয়েছে গরুটা, ইনশা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আগে যা আনছিলাম তাছাড়া মনে হইতেছে যেন 3 মণ 4 মণ বাইড়ে গেছে। মাশাল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। এটার এখন কেমন ওজন, কেমন কি মনে করছেন? ওজন এখন 13 মণ আছে অরিজিনাল, 4 লক্ষ হলে বেশ বড় টার্গেট। তবে কুরবানি সামনে করে আসি, যদি কেউ 5-10 দিন আগে বলে যে না আপনি 4 লাখ বলছেন, তখন দেবো না, হয়তো এখন এটা 15 দিন সময় দেবো, যে 15 দিনের ভিতরে 4 লক্ষ হলে দেবো, যাতে কথাই আমার কেউ না বলতে পারে যে না আপনি বলছেন এই কথা, কারণ এটা 15 দিনের ভিতরে 4 লক্ষ হলে দেবো, সেটা পরে যাই বাজার বাড়তে পারে কমতে পারে, এটা আমার কপালের ব্যাপার। ওকে ওকে, খুব সুন্দর একটা গরু দেখলাম ভাই, গরুটা আসলে একটা দেখার মতো গরু, এটা খালি চোখে না দেখলে এর মানে যে দেখার যে একটা আনন্দ সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না, যেটা আমি সত্যি বেশ আনন্দ পেলাম গরুটাকে দেখে। এরপর এটাও সেই লাস্ট বড় সাইজের, বড় সব থেকে আমার কাছে গাবতলি যে গরু আছে তার ভিতরে এটা বড়, এটা 5 লক্ষ হলে বেচা যাবে আর কি। 5 লক্ষ? 5 লক্ষ। আরও 2 মাস আগে আপনার না, 2 মাস বলতে গেলে 2.5 মাস আগে আপনার একটা ভিডিও এটা দিছিলাম, 4.5 লক্ষ টাকা বলছিলাম, তো এই 2.5 মাসে দেখা যাচ্ছে আমার 30-35,000 টাকা খরচ হয়েছে, সেই হিসাবে আমি 5 লক্ষ হলে আর কি বেচবো। আচ্ছা, এখন কেমন ওজন হয়েছে গরুটা? এখন এটা প্রায় 15 মণের কাছাকাছি গেছে মাংস। মাংস? আচ্ছা, আর এটা কি জাত? এটা অরিজিনাল সাইওয়াল। অরিজিনাল সাইওয়াল, একটু আগে বলছিলেন বাটি করস, এটা আবার এটা বাটি করস, ওইটা বাটি করস, আচ্ছা, আর এটা অরিজিনাল সাইওয়াল। এই অরিজিনাল সাইওয়াল চেনার মধ্যে ছোটখাটো দুই একটা যে এই দেখলেই বোঝা যাবে কি সেটা, একটু এটা নমুনাটা আপনি ওইটা দেন, বাটি করসটার কানটা দেখেন আর সাইওয়ালের কানটা দেখেন, নিম্ন 3-2 ইঞ্চি বেশি থাকবে, সাইওয়ালের কান লম্বা বেশি হবে, বেশি হবে, এক আবার ঝুল নাকি? ঝুল, ঝুল তো সবগুলো তৈরি হয়ে গেলে তো আর ঝুলটা থাকে না, ঝুল হারিয়ে যায়, তো এই কানটাই অনেক ওই সুস্টাই, এগুলাই বোঝার বিষয়। হ্যাঁ,
কিন্তু ঝোলে আপনি বুঝতে পারবেন না, ঝোল দেখা যাচ্ছে গরু ফিটিং হয়ে গেলে ঝোলটা হারিয়ে যায়, শরীর পরিপূর্ণ হয়ে গেলে ঝোলটা হারিয়ে যায়। তাহলে কান চুজ নাভি মোটামুটি এগুলো কালার, হ্যাঁ এই কালার পরে আর কি দেখে বুঝতে হবে যে শাইওয়াল। হ্যাঁ শাইওয়াল। ওকে তো সামনে আসেন ভাই একটু। দর্শক আজকে আমরা এই নাসির ভাইয়ের এখানে ছিলাম ঈদ উপলক্ষে, একেবারে কুরবানি ঈদ যেহেতু খুব কাছাকাছি সেই উপলক্ষে উনি যে গরুগুলো এনেছেন সেই গরুগুলো কেমন দাম চাচ্ছেন বা ওনার প্রস্তুতি কি। এখন দেখলাম যে লাইটিং এবং ফ্যান লাগানো হলো আপনার উপরে, তো আমি বলতেই পারি যে মোটামুটি প্রস্তুতি আপনি সম্পূর্ণ নাকি? জি ভাই, প্রস্তুতি মোটামুটি তো নিতে হবে, কারণ এখন সময় আর বেশি নাই, আর এই গরুগালা এত গরম পড়তেছে, গরুগালা খুব অস্থির হয়ে যাচ্ছে। আচ্ছা, যেমন নিজেরাই থাকতে পারছি না, এটা বোবা জানোয়ার কি করে থাকবে, যে কারণে ফ্যানটা লাগাইলাম। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সামনে কিরবি আর কি, আমরা গরু বা সর্দি কিংবা সর্বে দিক দিয়ে আমরা ইয়ার ভিতরে যাবো আর কি, উন্নতির দিক যাবো। ওকে, আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন। 01728 01728 61 61 94 94 73 73। ওকে নাসির ভাই, সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক আজকে আপনারা বলছিলেন শুরুতেও যেটা বলেছি যে নাসির ভাইয়ের ভিডিও কই, নাসির ভাই কি গরু আনছে কিনা, গাবতলি হাটে কি ঈদের আমেজ শুরু হয়েছে কিনা, ঈদের গরু কিনা বেচা হচ্ছে কিনা। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে আমরা হয়তো বা ছোটোখাটো কিছু দুই একটি দেখিয়েছি, কেউ কেউ কিনছেন, তবে বড় গরুগুলো যেভাবে কেনার কথা সেইভাবে কিন্তু এখনও শুরু হয়নি, হয়তোবা আরও কয়েকটা দিন পরে হয়তো শুরু হবে। আর যেহেতু নাসির ভাইরা এইমাত্র গরু নিয়ে এসেছেন এবং মোটামুটি একটা ডেকোরেশনও করে ফেলেছেন, উপর দিয়ে ফ্যান দিয়েছেন, নিচে ম্যাট বিছানো, সুন্দর সুন্দর গরু, এখানে বেশ কিছু গরু রাখবেন প্রতিদিন, তো বলাই যায় যে ঈদের আমেজ কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে কমপক্ষে নাসির ভাইয়ের এই গরু বেচা কেনার আমেজ কিন্তু শুরু হয়ে গেল। তো দর্শক আজকে মোটামুটি এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, আর কথা নয় আবার নতুন কোনো ভিডিও নিয়ে এই রাতের বেলা আপনাদের সাথে আবারও হাজির হব, দেখা হবে, এখন কিন্তু ছেড়ে যাওয়া যাবে না, একের পর এক আপনাদের জন্য ভিডিও চলে আসবে এবং দেখবেন তো বটেই, পাশাপাশি শেয়ার লাইক কমেন্টস, আর বিশেষ করে শিশুরা শিশু কিশোর বাচ্চারা যেটা বলে যে ভিডিও না দিলে খবর আছে, এটা কিন্তু এক ধরনের ভাইরাল ডায়লগ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই খবরের ভয়েই কিন্তু এখন বেশি বেশি ভিডিও আসবে, 2-4-5-7টি করে 10টি করে ভিডিও আসবে, দেখতে হবে। ওকে দর্শক, আল্লাহ হাফেজ।